নমস্কার বন্ধুরা, আজ কবিগুরুর 108তম জন্মবার্ষিকী। তো আমার এই ছোট্ট ভাগ্নিটা আমাদেরকে একটা সুন্দর আবৃত্তি করে শোনাবেন। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পাখির পালক। খেলাধুলা সব রহিল পড়িয়া ছুটে চলে আসে মেয়ে, বলি তাড়াতাড়ি, ওমা দেখ দেখ কি এনেছি দেখছি। আখের পাতায় হাসি চমকায়, ঠোঁটে নেচে ওঠে হাসি, হয়ে যায় ফুল বাঁধে না চুল, খুলে পড়ে কিশোরাশি। দুটি হাত তার ঘিরিয়া ঘিরিয়া, রাঙা চুড়ি কয়ে গাছি, করতালি পেয়ে বেঁচে উঠে তারা, কেঁপে উঠে তারা নাচি। মায়ের গলায় বাহু দুটি বেঁধে কোলে এসে বসে মেয়ে, বলি তাড়াতাড়ি, ওমা দেখ দেখ কি এনেছি দেখছি। সোনালি রঙের পাখির পালক, হোশ সোনা স্রোতে খসে এলো যেন তরুণ আলো অরণ্যের পাখা হতে। নয়ন ঢুলানো কোমল পরশ, ঘুমের পরশ যথা, মাখা যেন তাই মেঘের কাহিনী, নীল আকাশের কথা। ছোটখাটো নীড় শাবকের ভিড়, কত মত কলরব, প্রভাতের সুখ উড়িবার আশা, মনে পড়ে যেন সব। লহিসে পালক কপলে বুলায়, আখেতে বুলায় মেয়ে, বলে হেসে হেসে, ওমা দেখ দেয় কি এনেছে দেখছে। মা দেখিল যে কহিল হাসি, কি বাজি মিশের ছিঁড়ি, ভূমিতে ফিরিয়া গেল সে চলিয়া, আর না চাহিল ফিরি। মেয়েটির মুখে কথা না ফুটিল, মাটিতে রহিল বসি, শূন্য হতে যেন পাখির পালক উতলে পড়িল খুশি। খেলাধুলো তার হলো না কোয়ার, হাসি মিলাইল মুখে, ধীরে ধীরে শেষে দুটি ফোঁটা জল দেখা দিল দুটি চোখে। পালক তিলোয় রাখিল লুকাই গোপন নির্ধন তার, আপনি খেলিত আপনি তুলিত, দেখাত না কারিয়ার। নমস্কার।